ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছ দিয়ে চিচিঙ্গা আলুর তরকারি। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই রান্নার জন্য আমি রান্নাটা যেভাবে শুরু করি সাধারণত খুব সহজভাবেই আমি রান্নার চেষ্টা করি, তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চিচিঙ্গা আলু কেটে ধুয়ে নিয়েছি। অবশ্যই আলুর সাইজটা একটু পাতলা করে নেবেন, কারণ আমরা সবাই জানি এই তরকারি, এই সবজিটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ আগেই ভেজে রেখেছি। চুলার মধ্যে আমি তেল দিয়ে নিলাম। এই তেলটা আমি যেই তেলে তেলাপিয়া মাছটা ভেজে রেখেছিলাম সেই তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এতে করে তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে অবশ্যই হালকা ব্রাউন করে নেবেন। চেষ্টা করবেন একটু ব্রাউন কালার করে নিতে। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু পুরো রেসিপির আসল টেস্ট আপনারা পাবেন। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ রসুন দিয়ে দিব। এর থেকে বেশি দিব না, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এটাকেও আমি হালকা একটু ভেজে নিব। এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। এতে করে যখন আমি গুঁড়া মশলাগুলো দিব তখন কিন্তু কালারটা নষ্ট হবে না এবং মশলাগুলো পুড়ে যাবে না, অবশ্যই কাজটা করবেন। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়ে দিব। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দিবেন, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ দিবেন। এবার আমি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিব। দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এবার আমি আরেকটু মিশিয়ে নিব। ভালো করে এবার মশলাগুলো কষিয়ে নিব। সবসময় চেষ্টা করবেন মশলা ভালো করে কষাতে, মশলা কষানোর উপরে কিন্তু তরকারির আসল টেস্টটা আসে। যত বেশি মশলা কষাবেন তত কিন্তু তরকারির ফ্লেভার অনেক ভালো আসে, ফ্লেভার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যখন উপরে তেল ভেসে আসবে, পুরো পানিটা শুকিয়ে যাবে, তখনই বুঝবেন আপনাদের মশলাটা কষানো হয়ে গেছে এবং এই মশলার মধ্যে কোনো কাঁচা স্মেল আর নেই। লবণটা অ্যাড করে দিচ্ছি। লবণও আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন, পরিমাণ এবং স্বাদ বুঝে দিয়ে নেবেন। একটু নেড়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি। এবার এই সবজিটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব। একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে সবজিটাকে মশলার সাথে কষিয়ে নিব। এখন কিন্তু আমি আর পানি দিচ্ছি না, কারণ ঢাকনা দেওয়ার পরে এই সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে। সবজি থেকে পানি বের হয়ে যখন আবার পানি শুকিয়ে যাবে এবং মশলাটা কষানো হয়ে আবারও তেল ভেসে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করে দেব। আমি ঢাকনা তুলে দেখছি কী অবস্থা। দেখুন ফ্রেন্ডস, সবজিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। সবজি থেকে যে পানিটা বের হয়ে এসেছে সেই পানিটা শুকিয়েও কিন্তু আবারও তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। আমি কয়েকটা কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। সবসময় চেষ্টা করবেন কাঁচামরিচটা একটু শেষেই অ্যাড করতে বা মাঝামাঝিতে অ্যাড করতে।
আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এর মাঝে আমি একবার ঢাকনা খুলে মাছটা অ্যাড করে দিয়েছি। অবশ্যই যখন ঝোলটা মোটামুটি শুকিয়ে আসবে তখনই মাছটা অ্যাড করে দিবেন, তখন আমার শুট করা হয় নাই। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য কিছু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। ধনে পাতা অ্যাড করে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ধনে পাতার পুরো ফ্লেভারটা কিন্তু তরকারির মধ্যে ঢুকবে। এবার আমি আপনাদের তুলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর একটা কালার এসেছে। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।